এই কাজটা করে এরপর নামাজটা পড়বো কাজটা পরে জমার দিনের বয়ান শুনতে যাব বা কাজটা পরে করে এরপর আমি এই কাজ মানে ইবাদতের কাজটা করবো এইরকম করলে লাভ কতটুকু ক্ষতি কতটুকু এই বিষয়ে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম বলছেন যে আল্লাহ পাক বলেন অর্থাৎ এটা হলো হাদিসে কুদ্ছি কী বলেন বান্দা যখন নাকি আমার কাজ শুরু করে দেয় যখন আমাকে নিয়ে ভাবে যখন আমার ইবাদত শুরু করে দেয় আমার নামাজ পড়া শুরু করে দেয় রোজা রাখা শুরু করে দেয় ইবাদত তসফি তাহলিল জিকির করা শুরু করে দেয় যখন বান্দা আমার কাজে লিপ্ত হয় তখন বান্দার হাতের যে সমস্ত কাজগুলো আছে ওই সমস্ত কাজগুলো আমি বান্দার জন্য সহজ করে দিই বলেন নসবহান আল্লাহ বান্দা আমার জন্য নামাজ পড়তে আসলো ওই দিক দিয়ে বান্দা খুব বড় একটা কাজে হাত দিছে ওই কাজ সহজ করা মালিককে আল্লাহ বান্দা আমার কাজে আসলো ওই দিক দিয়ে বান্দা ঘরবাড়ি তৈরি করতেছে ওই ঘর বাড়ি তৈরি নির্মাণে সহযোগিতা করবে কে আল্লাহ বান্দা আমার কাজে আসছে ওই দিক দিয়ে বান্দার ক্ষেত থেকে আলু ফসল উঠতেছে ধান ফসল উঠতেছে ভুট্টা ফসল উঠতেছে মাঠে ঘাটে কারখানায় শ্রমিকদেরকে সে কাজ করাইতেছে বিভিন্ন পেরেশানিতে সে আছে ফ্যাক্টরির সে ম্যানেজার ফ্যাক্টরিতে কাজ দেখাচ্ছে বত বড় বড় প্রয়োজনীয় কাজে সে লেগে আছে এই বড় বড় প্রয়োজনীয় কাজে যে সে আছে আর এই দিক দিয়ে সে আমার নামাজ পড়ার জন্য চলে আসলো আমার ইবাদতে চলে আসলো মসজিদে আজান দিল বিদায় আমার ইবাদতে চলে আসলো আমি বান্দার ওই সকল বড় বড় কাজের সহযোগিতা কারি হয়ে যাব বলেন নান আল্লাহ এটা আল্লাহতালা বলছেন নবীজি বলেন যে আল্লাহ পাক এই বলছেন অর্থাৎ এটা আদিসি কুলসি আরেক এই হাদিসের এরপরের কথা হলো আর যে ব্যক্তি নাকি আমার আমি আল্লাহ তালার ডাকে আসবে না আমি আল্লাহ তাল হুকুম পালন করবে না বা সে আমার ডাকে সাড়া দিবে না নামাজে আসবে না তখন তার যে সকল হাতে যে সকল কাজ আছে। ওই কাজের উপরে দিয়ে আমি আরও কাজ সাফিয়ে দিই ওই কাজের উপরে দিয়ে আমি আরও কাজ সাফিয়ে দিই বান্দা কাজ করতে থাকে কিন্তু এ কাজের সামাল দিতে পারে না কী বুঝছেন দুইটা কথা বলছি একটা হলো আল্লাহ বলছে বান্দা যখন আমার কাজে আসে তখন বান্দার হাতের কাজগুলোর সহযোগিতাকারী আমি হয়ে যাই আমি ওইগুলোকে সহজ করে দেই একটা কথা বলছে বান্দা যখন নাকি আমার ডাকে সারা দিবে না নামাজ ইবাদ তসবি তাহারিলে সে যোগ দিবে না সে দুনিয়ার কাজে দুনিয়ার কাজ নিয়ে লিপ্ত হয়ে যাবে তখন বান্দার হাতের যে কাজগুলো আছে ওই কাজগুলোর মধ্যে আমি আরও কাজ চাপে দিই কথা বোঝাইতে পারলাম যেমন উদাহরণ এখন উদাহরণ শোনেন আপনি এখানে আসছেন কাজে আপনার আজকে পাঁচ ঘন্টা ধান লওয়ার কথা অথবা ফ্যাক্টরিতে কাজ করার কথা অথবা দোকানে থাকার কথা এখন আপনি যেই পাঁচ ঘন্টা ধান নেবেন আপনার টার্গেট আপনি এই পাঁচ ঘন্টায় ষোলো ঘন্টা ধানের জমি আপনি এটা কী করবেন কমপ্লিট করবেন কিন্তু আপনি নামাজটা আমার সব ছাইরা যে না আমার জোহর নামাজ পড়ে আমার তিনটা বাজে শেষ হয়ে যাবে আমি একবারে নামাজ ফেরা ফেলি এখন তিনটা পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে আজান দিছে একটা বাজে নামাজ পড়ার কথা আপনার একটার পরে একটার পর সব নামাজ আউয়াল করতে পড়া উত্তম এর জন্য দেরি করা নাই শুধু জোহরের নামাজটা একটু লং টাইম দেখা জোহরের নামাজটা দেড়টায় মাগৃত সাথে সাথে এশা আজান দেই পনেরো মিনিট পরে ফজর আজান দেই আধা ঘন্টা পরে আসরা আজান দেই পনেরো মিনিট পরে তার মানে আউয়াল ওয়াক্ত মানে শুরুর ওয়াক্ত যতটুকু না হইলেই না আজানের পর রজুদাস করে তাড়াতাড়ি নামাজটা আদায় করা কেন এটার কারণ কি একমত কি। এক ঘন্টা পরেও কি হয় আড়াইটা বাজে নামাজ হলে কি হয় তিনটা বাজে নামাজ নামাজে কি যে কাজের দিন সবাই কাজ টাজ করে এসা তিনটা বাজে নামাজ পড়ুক কারণ এটার কাহিনী হলো এই ব্যক্তিটা যে বাঁচবে আজানের পরে এই ওয়াক্তে নামাজটা যদি রাইখা মারা যায় তাহলে তো এটা কি দিতে হবে কাপ ফি দিয়ে দিতে হবে অথবা সে দুর্ভাগ্য আজান হয়েছে এক ঘন্টা আগে সে নামাজটা পরে যাইতে পারল না সুতরাং এখন চিন্তা করে দেখেন নামাজের কতটুকু কি কতটুকু গুরুত্ব যাই হোক তো আমি বুঝাইতে চাইছি সে যদি চিন্তা করে যে না আমি একবারে কাজটা সাইরা তারপরে ঘরেই নামাজটা পড়ে ফেলবো কাজটা সাইরা আমি এরপরে নামাজটা পড়বো এখন আল্লাহ পাক পারেন ওই পাঁচ ঘন্টা কাজের মধ্যে ছয় ঘন্টা লাগিয়ে দিতে পারেন না পারেন কাজ করতে গেছেন আপনি যেই জায়গা দিয়া পোষ দেবেন কিসে ধানে আপনার পোস্ট পড়ে গেছে হাতে এখন আপনি বলেন পাঁচ পাঁচ ঘন্টার কাজটা কি পাঁচ ঘন্টা সমাপ্ত করতে পারবেন এই গজব দিছে গিয়ে আল্লাহ আপনি নামাজ পড়েন নাই খুব কাজের খুব বড় করে দেখছেন কাজ করতে গেছেন ক্যাতের ডাঙ্গে আপনি ঘুরুন দেওয়া পড়ে রেস্ট্রি হাসপাতালে কাজের বরকত হইলো নাকি দুর্ভাগ্য হইল কমাই দিছে কে আল্লাহ এই জন্য সদা সর্বদা নামাজ পড়ে কাজে লাগবেন কাজের মধ্যে দেখবেন বরকত কিভাবে যেন হয়ে গেল কী আজকে তাড়াতাড়ি হয়ে গেল যেমন পুতেরও খারাপ লাগে না ভাষায় আমার বউ কাজ করতেছে তারও খারাপ লাগে না আমি এনার্জির সাথে কাজ করতেছি এগুলো সব বরকতের লক্ষণ এগুলো দিয়ে বরকত দিয়ে আল্লাহ তালা সাহায্য করেন কারণ আল্লাহ তালা নিজের মুখে ওয়াদা করছেন বান্দা যখন নাকি আমার কাজ হাতে নেয় তখন বান্দার হাতের কাজগুলোর সহযোগিতা স্বরূপ আমি আল্লাহ হয়ে যাই বলেন রাস্তোহান আল্লাহ তাইলে আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন আর নামাজ পড়তে আসছেন আল্লাহ তালা আপনার ওই কাজটা সহযোগিতা করতেছেন আপনি নামাজ পড়তে চলে আসছেন আপনার খেতে ফসল আল্লাহ তালা এগুলোকে তাড়াতাড়ি করার সিস্টেম করে দিতেছেন এইভাবে এইভাবে আর যদি আপনি আল্লাহর কাজ না করে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে আল্লাহ তালা গজব দিতে পারে খুব কষ্ট করে সব কিছু আপনি গোছে আনছেন নামাজ কালাম বাদ দিয়ে এমন কিছু নামাজই আছে দেখছি এই এই সিজন আসাতে সে নামাজ সাইরেই দিছে জোহরও নাই আসরও নাই মাগরিবও নাই এসব নাই রাত্রেও আসে না রায় কাজ করতেছে এই সমস্ত ব্যক্তিদের ফলাফল কি হয় জানেন কাজের শেষ হয়ে সে হুজুর যাই কষ্টমষ্ট করে সব কিছু লিলাম লাস্টের বৃষ্টিটা সব শেষ করে দিছে তো শেষ করব না কী করব আপনিও তো আল্লাহর কাজ শেষ করিয়া দিছেন আল্লাহ আপনাদের কি করে দিছে শেষ করে দিছে সুতরাং মাথায় এটা রাখবেন আমি যদি আল্লাহর হই আল্লাহ কার হবেন আমার হবেন আমি যদি আল্লাহ না হই তাহলে আল্লাহ আমার হবেন না যতই কাজ করেন আল্লাহর সাথে পারবেন এই যে আপনারা ধান পান যাই কিছু লইতেছেন হ্যাঁ নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়াটা একাত্ম করিয়া কত কষ্ট করে ফ্যামিলি সবাই নিতেছেন এমন একটা বিপদ আসবে শেষমেশ হয়তো আপনি এক সিডেন্ট না ছেলে এক সিডেন্ট দুই চার পাঁচ হাজার দশ হাজার শেষ তাহলে কাজের যেই বরকত যা আছে সব দশ হাজার টেকি হয়ে গেছে টেন্ডা নিয়ে গেছে ঠিক নি অথবা আপনি এমন একটা অসুস্থ হয়েছেন দশ দিন ঘর বইরা শেষ অথবা আপনি ফসলে যে মূল্য পাইতেন মূল্যই পান নাই শেষ অথবা বৃষ্টি মাইদিয়া দিয়ে দিছে একটা না একটা গজব দিবই কারণ গজব যে দিব এটাকে আমার মুখের কথা না আল্লাহর কথা আল্লাহ বলে দিছে যখন বান্দা আমার কাজ না নিয়া সে তার কাজে মনোযোগী হবে তখন আমি আল্লাহ তার ওই কাজের সাথে আরও কাজ যুক্ত করে দিই তখন আর বান্দা এই কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারে না এই কথা থেকে শিক্ষণীয় যদি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করেন বলেন আমিন সম্মানিত হাজিরিন এটা আমি কেন বললাম শুক্রবার বা অন্যান্য নামাজ আমাদের মুসলিরা কম হয় এটা তো একজন বুঝমান ব্যক্তির যে নাকি নামাজ পড়ে বা যে নাকি আল্লাহকে ভয় পায় তার জন্য এটা করা উচিত না কারণ আমরা আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য আমরা আবার আল্লাহর কাশি চলে যাবো ইন্না আলিল্লাহি অনিলহি রাজুন কেন বলেন এরা কেউ মর্ষে ইন্না আলিল্লাহ ইনা রাজুন কেন বলি এটার অর্থ তো জানি না সেই মর্ষে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাশি ফিরে যেতে হবে মানুষ মরলে এই কথা বলি সে তো মরে গেছে তাহলে আমরা কার জন্য আল্লাহর জন্য আর ইন্যা এলেহি রজন রজুন মানে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলো আবার দুই চোখ অন্দবানে আবার নিয়ে যাবে আল্লাহর কাছে এর মাঝখান দিয়ে আল্লাহর কাজ না করে যদি আবার আল্লাহর কাছেই যাই জবাবের কোনো কিছু আসে বলেন এই জন্য আমরা সবাই সতর্ক হই দুনিয়ার যা কিছু আছে এগুলো তো চলবেই আমি আমার মতো করে আমি আমার আল্লাহকে ডাকবো আমার আল্লাহ আমার সব কিছু করে দিবেন বলেন না সব আল্লাহ সম্মানিত হাজিরিন